সাইবার প্রতারণার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বনগা সাইবার ক্রাইম থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজন মহিলাসহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে বনগা সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার রাতে অভিযানে নামে বনগা সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইয়াটি কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে মোট দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনগা সাইবার ক্রাইম থানার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার বাসিন্দা শ্রীনাথ বিশ্বাস বনগা সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, অভিযুক্তরা নিজেদের টাটা ক্যাপিটাল সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে শ্রীনাথ বিশ্বাসকে ৭ লক্ষ টাকা লোন পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। সেই মতো লোনের প্রসেসিং ফি বাবদ ক্রমান্বয়ে ২.৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ। ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও লোন পাননি শ্রীনাথ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বনগা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানা। সোমবার রাতে অভিযুক্তদের সন্ধান পায় পুলিশ। খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় পার্ক স্ট্রিট এলাকায়। সেখান থেকেই অভিযুক্ত দশজনকে গ্রেপ্তার করে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে কল সেন্টারটি। জানা গিয়েছে, রীতিমতো কল সেন্টার খুলে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল অভিযুক্তরা। ধৃতদের এদিন পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত চারজনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, অভিযুক্তরা মূলত ঋণ পাইয়ে দেওয়া, বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দেওয়ার কথা বলে প্রতারণা করত, বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পাঁচজন মহিলাসহ মোট দশজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। একটা প্রতারণা চক্র তৈরি হয়েছিল এবং একটা অভিযোগের বাগদায় একজন অভিযোগ করেছিল সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগে পুলিশ তদন্ত করতে নেমে জানতে পারে যে শুধু ২-১ লক্ষ টাকা না, প্রচুর পরিমাণে টাকা এরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষকে কাউকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোনো প্রাইস পেয়েছে, এইসব বিভিন্ন কথা বলে তাদেরকে প্রতারণা করে এবং প্রতারণার মাধ্যমে তারা টাকাগুলো আত্মসাৎ করে। এবং সেরকম একটা তদন্ত করতে যে বাগুইয়াটি এলাকাধীন এলাকা এবং তার আশপাশ এলাকা দিয়ে দশজনকে সাইবার ক্রাইম বনগাঁ থানা তারা গ্রেপ্তার করেছে এবং আজকে দশজনকে কোর্টে তুলেছে। তাদের মধ্যে ৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ। তাদের মধ্যে ৪ জনকে রিমাইন্ডের অর্ডার দিয়েছেন কোর্ট এবং তদন্ত চলছে এবং তদন্তে জানা যাবে যে টোটাল কত টাকা ওরা ফ্রড করেছে এবং কারা কারা এই র‍্যাকেটের সঙ্গে যুক্ত আছে। সেই তদন্ত পুলিশ নেমেছে এবং পরে বিশদ আরও জানা যাবে পিসিতে নিয়ে যাওয়ার পরে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।